এই ভাগ্য ডানা ভাই অনেক ভালো, এই ভাগ্য ডানা ভাই অনেক ভালো, যার এই মন থেকে ভালোবাসলাম সেই মন থেকে বাইর করে দিল। দুদিনের ভালোবাসা তিন দিনের বেলা বলে, বাবু আমার জন্য জীবন দিতে পারবা? সরি বোন, এই জীবনটা খালি মার জন্যই রাখছি। ভুল 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 ভুল, জীবনের সবচেয়ে বড় ভুল আমি করছি। তোমার আমার ভালোবাসার কথা আমি সবাইরে বলছি, এখন আমি বুঝতে পারছি জীবনের সবচেয়ে বড় পাপ আমি করছি। কি চাও, বদলে যাব না ভুলে যাব তোমার মতো? প্রিয় মানুষটা হয়তো জানে না তার একটা কল বা মেসেজের জন্য কতটা অপেক্ষা করি। যারা আমারে দেখা চলো, তোমাদের বলতাছি একটু ভালো করে শোনো। কোন গরিবের ঘরে যায় চলো, গরিবের ঘরে কোনোদিন অন্ধকার হইব না। আমার কপালটাই খারাপ, কারণ আমি মন থেকে যা চেয়েছি তা আমি কখনো পাইনি। বুঝলে যাবি, যা আমি কি তোরে মনে রাখবো নাকি? যার লেগে আমারে ভুললে যাবি সেও কি তোরে ধরে রাখবো নাকি? মিমু ভাই মন খারাপ? ভাই আল্লাহ আমার সবকিছু দিতেছে, বিনিময় আমার মার কাছ থেকে আমার দূরে রাখছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার আরো ফকির বানায় দাও, বিনিময় আমার মার কাছে আমার রাইখা দাও। আমি কোন চুইংগাম না যে তুমি চাবাইয়া ফালায় দিবা। শোনো, একটু সাবধানে থাইকো, আমি আগে থেকেও খারাপ হয়ে গেছি গা। মানুষ বলে পৃথিবীতে কেউ কারো না, অথচ সে নিজে দেখে না সে কার হইছে। অতিরিক্ত কথা বলা মানুষগুলো যদি হঠাৎ চুপ হয়ে যায় তাহলে বুঝে নিবেন আঘাতটা অনেক গভীরে লেগেছে, যেটা সহ্য করা সম্ভব না। যারা সত্যিকারের ভালোবাসে তারা নিজের ভালোবাসার মানুষের পাশে কারো ছায়াকেও সহ্য করে না। তাকে বলে দিও চাইলে দূর থেকেও ভালোবাসা যাইতো। চরিত্রহীন সুন্দর মেয়েটার থেকে কালো নামাজি মেয়েটাই অধিক উত্তম। ডিয়ার মৃত্যু, তাড়াতাড়ি আসো না, আমি মরে গেলে কেউ একজন হয়তো আমার বিরক্ত থেকে বেঁচে যাবে। সব কষ্ট প্রকাশ করতে নেই, কিছু কষ্ট মনের মাঝে দাফন করতে হয়। যারা কষ্ট সহ্য করতে পারে না তাদের কপালে বেশি কষ্ট থাকে। আর বেটা কি হয়েছে, মানে কি না হয়েছে বেটা? করোনা ভাইরাস চেক করার লিগে ভালো একটা পদ্ধতি পাইছি, অবলম্বন করে করোনা ভাইরাস চেক করে এলাম যায়। কেমনে কেমনে কেমনে, তাড়াতাড়ি কো, আমরাও টেস্ট করি। আর বেটা তোরা ভাই বেড়া ব্যক্ত করে আবার চেক বাকি ছুসিনি, তখন লাগে নাই, তখন লাগে কোনো সমস্যা নাই, তখন চেক করছি। হ্যাঁ চেক করছস? কেন চেক করছস? আরে বেটা আমার তো অনেকদিন ধরে জ্বর জ্বর একটা ভাব, আমার তো ভাবছিলাম যে আমি পজিটিভ হয়ে গেছি গিয়া, তখন তাৎক্ষণিক ভাবে একটা চিন্তা করলাম যে এ তো সোয়াসুই রোগ, আরেকজনের সাথে চলে যায়গা, তখন তোদের সাথে আমি বেশি সোয়াসুই করছি। হ্যাঁ আমার যদি হইতো তখন তো তোর হইতো, বুঝতে পারছো? তোর যেহেতু আনে তোর আমারও আনে। গরিবের পোলা আঙ্গুল চুষা খায়, বড় লোকের পোলা দামি চকলেট চুষা খায়। বড় লোকের ছাদে বসা কাউয়াটা সবার কাছে মোর মনে হয়, আর গরিবের ঘরে না খেয়ে থাকা ছেলেটা সবার কাছে চোর মনে হয়। ভাই কাটা গাছটা দেখা একটা কথা মনে পড়লো, কথাটা কি জানেন? পৃথিবীতে গাছ কাটার কোনো কাহিনী হইতো না যদি লোহার কুড়ালের পিছনে কাঠের টুকরাটা না হইতো। ওই কাঠের টুকরাটা ওই লোহার কুড়ালটাকে
তার ভেতরে জায়গা দেয় আর ওই লোহার কুড়ালটা শক্তি পাইয়া ওই গাছকেই কাইটা দেয়। তাই কাউরে মনে জায়গা দেওয়ার আগে একটু ভাববা চিন্তা দিয়ে। অনেক আজব ভাই দুনিয়ার মানুষগুলা, যখন কারো প্রতি ভালোবাসাটা একটু বেশি বেড়ে যায় তখন সে সুখের জায়গায় কষ্টটাই দিয়া যায়। আমার খারাপটা তুমি সবার কাছে বইলা আমারে ছাইরা গেছো কেন? আমার ভালোটা তোমার মনে নাই? আবার আসতে চাও আমার জীবনে? যার জন্য আমার ছাইরা গেছো সে মনে জায়গা দেয় নাই? আরে যাও বাইর করে দিছি তোমার মন থেকে, পারলে আবার এই মনে জায়গা বানায় দেখায়ও। এই যে বলো না হাজারো ছেলে আছে তোমার জন্য, হাজারো ছেলের জন্য হাজারো মেয়েও আছে।